আজ কৃষক সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ছাত্র ছাত্রীবৃন্দ ও অভিভাবক মন্ডলী, প্রথমেই নেন আপনারা আমার বিপ্লবী সালাম আর অভিনন্দন। আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি তা আমাদের কারো অজানা নয়। আজকের এই শোক সভা থেকে আমরা পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই, এতদিন পর্যন্ত রাসেলের খুনিরা গ্রেপ্তার হয়নি কেন? আমরা জানতে চাই কেন রাসেলকে খুন করা হলো? আমরা জানতে চাই কারা রাসেলকে খুন করলো? রাসেলকে খুন করার পিছনে কাদের হাত ছিল? পুলিশের কাছে আমাদের আবেদন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিকে গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করুন। আর যদি তা না করেন তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। ছাত্রদের ইতিহাস মার খাবার ইতিহাস নয়, ছাত্রদের ইতিহাস প্রতিবাদ করার ইতিহাস। আমাদের বাধ্য করবেন না আন্দোলনের ডাক দিবার। সাহসের কথা নয় জিঙ্গা, এটা কর্তব্যের ব্যাপার। আমি আমার কর্তব্য পালন করতে এসেছি। দেখো বাবা, এই কলেজের প্রতিটা ছাত্রছাত্রী আমার ছেলে মেয়ের মতো। তোমরা এই মেয়েটাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে হাত জোর করছি। আমার নাম শুনলে রাস্তাঘাট খালি হয়ে যায়, আর তুই এসেছিস আমার কাজে বাধা দিতে। দেখো জিঙ্গা, আমি তোমার পায়ে পড়ছি, এই মেয়েটাকে তোমরা ছেড়ে দাও। এই দারোয়ান জীবিত থাকতে তোরা কেউ ওকে নিয়ে যেতে পারবি না। Yeah!
তোকে আমি মেরেই ফেলবো কুত্তার বাচ্চা। তুই আমার বাবার গায়ে হাত দিয়েছিস। আগুন, আগুন, ওকে ছেড়ে দে বাবা, ছাড়, ও মরে যাবে তো। না বাবা, ছেড়ে দে, আমি ওকে ছাড়বো না বাবা, আমি ওকে মেরেই ফেলবো। আগুন, আমি তোকে আদেশ করছি। কি বলো বাবা, ও তোমার গায়ে হাত তুলেছে, আমি ওকে মেরেই ফেলবো। আগুন, মেরেই ফেলবো। আগুন, 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 পাগলামি করিস না বাবা, আমার কথা শোন। ওকে খুন করে তুই তার ভবিষ্যৎ নষ্ট করিস না বাবা। হ্যাঁ আগুন, তোমার বাবা ঠিকই বলেছে, আমি তোমাদের কাছে ঋণী। আমি প্রিন্সিপাল হয়ে যা পারিনি তোমার বাবা দারোয়ান হয়ে তাই করেছে। তোমরা বাধা দিয়েছ এই মাস্তানদের। কি করবো স্যার, চোখের সামনে অন্যায় হতে দেখলে আমি চুপ থাকতে পারি না। এই কলেজ আমার বাড়ি, এই কলেজের প্রতিটা ছাত্রছাত্রী আমার সন্তানের মতো। তাদের চোখের পানি যে আমার বুকে কষ্টের ঝড় বইয়ে দেয় স্যার, তাদের উপর কোনো আঘাতই আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না স্যার। তুমি আর তোমার ছেলে আজ আমার কলেজের সম্মান বাঁচিয়েছ, তোমরা আমাদের গর্ব। তোমার এই কাজের প্রতিদান দেবার মতো কিছুই আমার কাছে নেই। শুধু একটি কথাই বলবো, তোমার সন্তান আগুন আজ থেকে এই কলেজে বিনা বেতনে পড়বে। আমাকে বিনা বেতনে পড়ার সুযোগ দিলেই সমস্যার সমাধান হবে না স্যার। যতদিন আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন না ততদিন সমস্যা সমস্যাই থেকে যাবে। না, আমি আর কোনো সমস্যার সৃষ্টি করতে চাই না। কালকের মধ্যেই আমি ওদের অ্যারেস্ট করার ব্যবস্থা করছি। আগুন, ইউ আর আন্ডার অ্যারেস্ট, থানায় চলুন। আমার ছেলেকে অ্যারেস্ট করছেন কেন? কি করেছে সে? কি করে নাই, কলেজে সকালে মারামারি করেছে, কলেজের ছাত্র জিঙ্গার গায়ে হাত দিয়েছে। অন্যায়কে প্রতিহত করা কোনো অন্যায় নয়। দরোগা সাহেব, আমার ছেলেকে অ্যারেস্ট করবেন না। অসম্ভব, সে নিজের হাতে আইন তুলে নিয়েছে, সাজা তাকে পেতেই হবে। দরোগা সাহেব, আমার এত বড় সর্বনাশ করবেন না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি জানতাম আপনারা গ্যাঞ্জাম করবেন, তাই থানার ওসি সাহেবকে সাথে করে নিয়ে এসেছি। স্যার আসুন। হ্যাঁ বাবা, আজই এই থানায় জয়েন করেছি। তোমাদের চমকে দেবার লোকটা সামলাতে পারিনি, তাই চলে এলাম। সরি আঙ্কেল, সরি আন্টি, সরি আগুন, যা করেছি সব স্যারের হুকুমেই করেছি, আমাকে মাফ করে দিন। আসি স্যার। ওকে। ওহ, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। তোমার ছেলে ওসি হলে কি হবে, এখনো দুষ্টুমি ছাড়েনি। এই কানে ধর, কানে ধর, কানে ধর বলছি। এখন ডিউটিতে আছি। ডিউটিতে আছো ভালো, কিন্তু প্রথমে বাসায় না এসে পুলিশের মতো হাত করা ঝুলাতে ঝুলাতে এলে কেন? আমরা কি ক্রিমিনাল নাকি? তুমি কলেজে যা শুরু করেছো তাতে বাসায় পুলিশ আসতে খুব একটা বেশি দেরি হবে না। হ্যাঁ, কি যে বলো না ভাইয়া, আমার সামনে আমার বাবার গায়ে হাত দেবে আর আমি চুপ করে বসে থাকবো? তুমি হলে কি করতে? থানায় জানাতাম, আইনের আশ্রয় নিতাম। আইনের পোশাকটা খুব ভারী ভাইয়া, অফিসাররা নড়াচড়া করে অনেক দেরিতে, ততক্ষণ যে আমার বাবার কি হতো আল্লাহই জানে। আজ থেকে বাবার জন্য তোকে আর কারো গায়ে হাত উঠাতে হবে না, আজ থেকে বাবার কলেজের ডিউটি বন্ধ। হ্যাঁ, তুই এসব কি বলছিস, আমার তো আরো 2-3 বছর চাকরি আছে। বাবা, সারা জীবন কষ্ট করে তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছো, তোমার কষ্টের কারণে আজ তোমার ছেলে পুলিশ অফিসার হয়েছে। আজ থেকে যা করার আমি করব, আর তুমি শুধু আরাম করবে। আহা, তুই বুঝতে পারছিস না। ও ঠিকই বুঝেছে,
কি দরকার তোমার আর চাকরি করার? বাবা, আমি অফিস থেকে বাসা পেয়েছি, সেখানে সবাইকে নিয়ে আমি নতুন করে জীবনটা শুরু করতে চাই। ঠিক আছে, আমি আর চাকরিতে যাব না, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত? নতুন বাড়িতে আমরা সবাই উঠবো ঠিকই, কিন্তু তোর সাথে তোর বউ থাকতে হবে। ইয়েস, একেই বলে দাবার প্যাচ। দাদা, বউ তো আবার এর মধ্যে কোত্থেকে এলো? তুই যাকে পছন্দ করিস সেই তানিয়ার বাবা মার সাথে আমি আর তোর বাবা মিলে বিয়ের কথা পাকা করে রেখেছি। তানিয়া ভারী মিষ্টি মেয়ে। আসে না, আসে 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 না, আসে না।
বসো, আমি ডাব নিয়ে আসি। ওনার মতো নাম করা মাস্তানের সাথে পরিচয় থাকলে রাস্তায় কেউ ডিস্টার্ব করবে না। আমার স্বামী কোন এলাকার মাস্তান না, উনি এই থানার নতুন ওসি। ওরা আপনাকে খুন করতে চেয়েছিল কেন? আমি কিছুদিন আগে আমার ভাসমান রেস্টুরেন্ট বিক্রি করব বলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম। করাত কাসেম সেই রেস্টুরেন্ট কম দামে কিনতে চায়, আমি কম দামে দেইনি বলে করাত কাসেম আমাকে মেরে ফেলতে চায়। করাত কাসেম, নামটা আমি আগেও শুনেছি। আমি এই এলাকার নতুন ওসি, আপনি থানায় আমার সাথে যোগাযোগ করবেন, তারপর দেখি করাত কাসেমের কি করা যায়। কি ব্যাপার, এর মধ্যে বান্ধবী জুটিয়ে ফেলেছো? আমার বান্ধবী না, তোমার গুণমুগ্ধ একজন। আমি তিথি, এবছর নির্মল চৌধুরী ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি। আপনার মতো 10 জন লোক এদেশে থাকলে দেশটা সোজা হয়ে যেত। যদি কিছু মনে না করেন, আপনার ফোন নাম্বারটা কি আমি পেতে পারি? অবশ্যই, লিখে নাও 01716 4-5। থ্যাংক ইউ আপু। আমি যদি দুলা ভাইকে মাঝে মাঝে বিরক্ত করি তাহলে কোনো অসুবিধা নেই তো? আরে না না, যখনই কোনো সমস্যা হবে তখনই ফোন করবে। থ্যাংক ইউ আপু, বাই বাই। যাও ভাই, সাইন আনতে পারি নাই, জানো শেষ করতে পারি নাই। আমাদের জন্য পারলাম না, হিসাব পরে করুন। এটা হলো 2 নম্বর জগৎ, যা করুন নগদ। আগে আমার ওই ভাসমান রেস্তোরাঁ চাই, চাই। Thank you.
আসসালামু আলাইকুম। করাত কাশিম আমার নাম। বাচ্চারা শুনলে মুইতা দেয় আর বুড়া শুনলে জামা কাপড় নষ্ট করে, কিন্তু আপনি এত কিছুর পরও আমার এই ভাসমান রেস্তোরাঁ লেখা দেন নাই। আমার অপরাধ আমারে জানাইবেন? আমার জান থাকতে ভাসমান রেস্টুরেন্ট আমি ছাড়বো না, কখনোই না। তাহলে তো আমার একটা ছোট কাম করতে হয়, আপনার এই জানটারে লাশ বানায় ফেলাই। সাগর গুরু মন বানাইলা কি দিয়া, দয়া মায়া কিছু নাই, মানুষ শুধু মারতে চায়। গুরু মন বানাইলা কি দিয়া, গুরু মন বানাইলা কি দিয়া, দয়া মায়া কিছু নাই, মানুষ শুধু মারতে চায়। গুরু মন বানাইলা কি দিয়া, গুরু মন বানাইলা কি দিয়া। বাদশাহ, ইদ্রিস, রাসেল, নিতাই, আব্দুল কুদ্দুস। আচ্ছা, কাশিমের ফাইল কোথায়? কাশিম মানে করাত কাশিম? ইয়েস, রাইট। স্যার, এই থানায় যত অফিসার এসেছেন তাদের কেউই এই পর্যন্ত করাত কাশিমের ফাইল দেখতে চাননি, তাই এটা ফাইল ক্যাবিনেটে বন্ধ করে রেখেছি। নিয়ে আসুন। এই নিন স্যার, এই ফাইল খালি কেন? স্যার, ওর নাম করাত কাশিম, ওর কাজকাম সব ক্লিয়ার, ও কোনো সাক্ষী রাখে না, তাই তো ওর ফাইলটা খালি স্যার। সবাই জানে জমি দখলের জন্য কাশিম কত মানুষকে খুন করেছে, কিন্তু ওর ভয়ে আজ পর্যন্ত কেউ সাক্ষী দিতে রাজি হয়নি, তাই এটা খালি স্যার। আমাকে ভাসমান রেস্তোরা আছে, এলাকার মাস্টার বুলবুল অনেকদিন ধরে আমার রেস্তোরাঁ লেখা নিতে চায়। আমি দেই নাই স্যার, আর ল্যাংরা মাসুদ রে মিয়া আর অনেক পুরো পাইলি আমার মারতে আইতে স্যার। আমি প্রাণ নিয়ে দৌড় দেই, বুলবুল চাকু হাতে আমার মারতে গেলে হোঁচট খাই আর নিজের চাকু আর নিজের পেটে ঢুকে যায়। আলহামদুলিল্লাহ, আর আমি প্রাণে বাইছে যাই স্যার। বিপদে পড়া গেছি স্যার, গুন্ডা গুহাতে খাইছি মার, ভুল হইলে করবেন মাফ, আপনি আমার ধর্মের বাপ, আপনি আমার ধর্মের বাপ, আপনি আমার ধর্মের বাপ। আপনি শান্ত হন, আপনার কোনো ভয় নেই, মাইনুল সাহেব সব লিখে নিয়েছে। মাইনুল সাহেব সব লিখে নিয়েছেন তো? জি স্যার। আপনি এক কাজ করুন, হাসপাতালে গিয়ে আপনার চিকিৎসা করান, আমরা তদন্ত করে দেখছি কি করা যায়। এখন আপনি যাকে খুঁজছেন এই লোকই সেই করাত কাশিম। তাহলে যা বলে গেল? অবশ্যই সব মিথ্যে কথা স্যার, ডায়েরি করার সময় করাত কাশিম সব সময় মিথ্যা নাটক করে। আপনি স্যার সরজমিনে তদন্ত করে দেখুন, ও যা বলেছে সব তার উল্টো ঘটনা। স্যার, এইটা হলো জায়গা, গিরিশচন্দ্র এতদিন দখল করে রাখছিল, আমি সব ক্লিয়ার করে পাকা কাগজ বানায় নিছি। দেখেন স্যার, সব মিলা 100 একর জমির মালিক হন আমি। শোনেন, আপনি শুধু এবার আপনার ব্যাংক থেকে 120 টাকার একটা লোন স্যাংশন করে দেন, আমরা ফ্ল্যাট বানানোর কাম শুরু করে দিই। 2 বছরের মধ্যে আমরা ফ্ল্যাট বিক্রি করে আপনার সালার সুদ সহ ফেরত দিয়ে দেবো। প্রস্তাবটা খুবই ভালো, কিন্তু সমস্যা একটাই, কি এত বড় অঙ্কেরটাকে একসাথে করা? আরে কি কম স্যার, সুদের লগে আপনার 10% তো আলাদা, ওইটা পাঠিয়ে দিব আপনার গোপন অ্যাকাউন্টে, বুঝছেন?
আরে আপনি না বুঝে তারা বাঁকা করছেন, আপনি শুধু শুধু টাকা দিচ্ছেন না, জমির বদলে টাকা দিচ্ছেন এমনি না। তারপরও মিনিস্ট্রির অনুমোদন ছাড়া। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যালো স্যার। জি স্যার, এক মিনিট কথা বলেন। এক্সএমপি সালাম সাহেব। সালাম আলাইকুম স্যার। জি স্যার, আপনি কেমন আছেন স্যার? জি বলুন। আপনারা সাথে থাকলে আমার তো কোনো চিন্তাই নেই। জি স্যার, আমি লোনের সব ব্যবস্থা করে দিচ্ছি স্যার। দেখিছো কাশিফ, সিয়ারের ক্ষমতাই আলাদা। কি করব বলুন, 100 কোটি টাকা ইনভেস্ট করতে হলে অনেক কিছুই দেখতে হয়। তবে আপনাদের কোনো চিন্তা নেই, আজকালের মধ্যেই টাকা পেয়ে যাবেন। স্টুপিড ইডিয়ট, দেখে গাড়ি চালাতে পারেন না? আগে কি গ্রামে গরু গাড়ি চালাতেন নাকি? আপনি জানেন গাড়ির মধ্যে কে আছে? যাই থাকুক, তাতে আমার কি? আমার সাইকেলটা ভর্তা হয়ে গেছে, আর একটু হলে আমিও শেষ হয়ে যেতাম। আসলে তোমাদের মতো লোকদের পুলিশে দেওয়া উচিত। স্যার, এই মেয়ে কি বলে দেখেন স্যার। কি বলে তোর বুঝেই তো সেম। হারাম জাদা কথা কার। জি স্যার। মাফ করে দিন বোন, দেখুন চোখে দেখে নাই, প্লিজ মাফ করে দিন, ওর তরফ থেকে আমি মাফ চাইতাছি। মাফ করে দাও বললেই হলো, আমি এখন কলেজে যাব কি করে, ক্লাস করব কিভাবে, আর আমার সাইকেলই বা কে ঠিক করে দিবে? একটু দাঁড়ান বোন। আব্বাস। জি স্যার। স্যার, সাইকেলটা ঠিক করে কলেজে নিয়ে আয়। যা, আর বোন আপনি আমার গাড়িতে ওঠেন। না না ঠিক আছে, আমি যেতে পারি। কি কইতাছেন, আমার লাগি আপনার ক্ষতি হইছে, আপনার ক্ষতি আমি পুষায় দিব। ওঠেন গাড়িতে প্লিজ, ওঠেন। এই বলে যা যা। আপনি এত ভালো মানুষ, অথচ আমি আপনাকে না চিনে না জেনে অনেক কিছু বলে ফেলেছি। সরি ভাইয়া, বাই দ্য ওয়ে আমি তিথি। আমার নাম হইল কাশেম, মানুষে আমারে করাত কাশেম নামে ডাকে। ভাইয়া আপনি কি করেন? জায়গা কিনি আর বেশি, আমি ডেভেলপারের ব্যবসা করি। আরে ওই তো আপনার কলেজ। রাখ। ভাইয়া আমার সাইকেলটা ঠিক করে নিয়ে আসবে তো? আইব মানে? ওর 14 গোষ্ঠী সাইকেল নিয়ে আসবো। হ্যাঁ আপনি যান। কোরাত কাশেম এই কলেজে? ও মোরু খুদা, কোরাত কাশেম বোন এই কলেজে পড়ে? খাইছে মোরে, এনে থা ঠিক হবে না বিজান, সরিয়ে যা। আপা আমাদের বলটা দিন। অসম্ভব, তোমাদের বল লেগে আমার 8000 টাকার মোবাইল ভেঙে গেছে। টাকা না পেলে আমি এই বল দেব না। কি টাকা না হলে বল দেবেন না? এই বলে কি মেয়েটা? এই মেয়ে ভালো ভালো বল দিবি কিনা বল। ওই তোরা কাল লগে ভাইজলামি করতে আসু, জানো উনি হইলো এই শহরের মাস্তান করাত কাশেমের বুই। করাত কাশেম করাই দিয়া কার না কার দিয়া তোকে কার দিয়া লাইবে, মুই বলাইলাম। ওরা করাত কাশেম কে এত ভয় পায়? ঠিক আছে ঠিক আছে, আমার মোবাইল ঠিক করে দিতে পারলে সবাইকে আমি ক্ষমা করে দেব। ওই শিগগির রাকিব ভাইকে খবর দিতে হবে। রাখি ভাই।
কি হয়েছে? কি ব্যাপার, সবাই মিলে চিল্লাচিল্লি করছিস কেন? ভাই যেভাবে পারেন এই মোবাইলটা ঠিক করে দেন। এই ব্যাপার? আরে এটা তো কোনো ঘটনাই না। এই নিন মোবাইল। কথা বলতে পারবো তো? অবশ্যই, না পারলে আবার আমাকে বলবেন, আমি ঠিক করে দেবো। কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমাদের রাকিব ভাই ইলেকট্রনিক্স এর জাদুকর। থ্যাংক ইউ রাকিব, আমি তিথি। এই কলেজে সোশ্যাল ওয়েলফেয়ারে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। ইলেকট্রনিক্স এর কোনো সমস্যা হলেই আমি তোমাকে খুঁজব। ইউ আর মোস্ট ওয়েলকাম। এই নাও তোমাদের বল। থ্যাংক ইউ আপা। আমি আসি, আমার ক্লাসের সময় হয়ে গেছে, বাই। আমার কলেজ ক্যান্টিন উদ্ধার করতে হইব। আমি না তোরে কইছি আমার ক্যান্টিনের সামনে জোরে জোরে ঘন্টা ফাজাবি না? একটু আসতে কথা বললে ভালো হইতো বস। তোর লগে কিল্লে আসতে কথা কব? তুই বেসস আইসক্রিম আর আমি চালে কলেজের ক্যান্টিন। এই ক্যান্টিন একদিন আমার ছিল, তাই না? হয় ছেলে, এতে কি হইছে? তাহলে পিছনের দিকে থাকে এখন তো। আরে আপা, আপনি আপনি শুনুন, আপা ব্যাপারটা হইলো কি শুনুন, আমি আমি নো, আমি কিছুই শুনতে চাই না। তুমি চুপচাপ ক্যান্টিনটা ওকে ফিরিয়ে দাও। আমি করিতেছি, যাও বউ, তুই ভিতরে গিয়া যা ইচ্ছা তাই খাও। ওর সাথে হিসাব কিতাব আমি করতেছি। আমি আগুনকে আমার সাথে দেখা করতে বলবে। যাও বউ, তুমি যাও। শুয়ারের বাচ্চা কাইলা কুত্তা এইভাবে আইসক্রিম ডাকে? বল আইসক্রিম, 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 এইভাবে বল আইসক্রিম, আইসক্রিম, আইসক্রিম। কই কাস্টমার তো আয় না, আইসক্রিম। আয় বল না, এইভাবে সিলেতে থাক, ঘন্টার বাজ থেকে থামাবি না। যদি থামাস আইসক্রিম, তাহলে আমি তোরে একবার কেঁচিয়া হিজলা বানাই দেবো, বুঝছ? বলতে থাক, বল, বল না, আইসক্রিম। আমার এথেরের দিয়া ক্যান্টিন আবুলরে দিয়ে দিছে কি হয়? আর তোর দেখা করতে কইছে, তাই নাকি? চল। ও মোর খোদা, তুই যা, আমি যাবো না। ক্যান্টিন আর আইসক্রিম ধরছি, যান আড়াইতে যাই না। ঠিক আছে, তুই থাক, আমি যাচ্ছি। হে আল্লাহ, করত কাসেমের বোন, তুমি ওরে দেখ কেন একটু। আসসালামু আলাইকুম। ও তুই কি চাস? করত কাসেমের বোন কি এখানে আছেন? কি আমাকে করত কাসেমের বোন নাকি ডেকেছে, তাই দেখা করতে এসেছি। তুমি কোথায় বলতে পারেন? এখন তো খুব বিড়ালের মতো মেয়ে করতেছ। ওই বেটা পাতিবস্তান, সেদিন মনে আসিল না যেদিন আমার ধাক্কা দিয়ে ক্যান্টিন থেকে বাইর করে দিয়েছিলি? সরি, তখন তো আমি আপনার ব্যাকগ্রাউন্ড জানতাম না। চল, যা ভিতরে যা। ওই যে আপামনে বসে আছে, উনি আমার ব্যাকগ্রাউন্ড তোরে বুঝাই দিব। তুমি নাকি অনেক বড় গুন্ডা, কলেজে নাকি মাস্তানি করে বেড়াও? ওসব আজ থেকে বন্ধ, কারণ কলেজে এখন আমি আছি। আর যদি আজকের পর থেকে মাস্তানি করতে দেখি, তাহলে তোমার চামড়া ছিলে
লবণ লাগিয়ে দিব, কথাটা মনে থাকে যেন। যাও যাও বলছি, যাও। কি ব্যাপার, কথা কানে যাচ্ছে না? যাও বলছি। ওই চেম্বি চুপ, অনেকক্ষণ ধরে তোর নাটক দেখছি, খুব তো বিড়ালের বাচ্চার মতো লাফালাফি করছিস, তোর সব তেজ আমি কমায় দেব। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? করাত কাশেমের বোন আমি। তাই নাকি? হায় হায়, আমার অনেক দিনের ইচ্ছে বড় একজন মাস্তানের বোনের সাথে প্রেম করব, তাকে নিয়ে পালিয়ে যাব, বিয়ে করব, পাগল হয়ে সেই মাস্তান আমার পিছু নেবে, আমার সাথে যুদ্ধ হবে, ফাইট হবে, সংঘর্ষ হবে। কি দারুণ মজা, একদম হিন্দি ফিল্মের মতো। এই এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমার দিকে এভাবে তাকালে আমার ভাই তোর চোখ দুটো তুলে নেবে। তাই নাকি? তাহলে আমার চোখ তুলে নেওয়ার আগেই তোকে একটু ভালো করে দেখে নেই। বাহ সুন্দর তো, করাত কাশেমের বোন তো সুন্দর। কই, তোর তো সব দেখলাম, কেউ তো আমার চোখ তুলে নিল না। খবরদার আমাকে টাচ করবে না। টাচ করলে কি তোর ভাই আমার হাত ভেঙে ফেলবে? তখন তো আর কোনো মেয়েকে জড়িয়ে ধরতে পারবো না, তাই হাত কাটার আগে শেষবারের মতো তোকে একবার জড়িয়ে ধরি। আয় আয় ছাড়, আয় করাত কাশেমের বোনকে জড়িয়ে ধরি, আয় আয়। আমি করাত কাশেমের বোন না। একই শুনে না রে, এই কথাটা শোনার জন্যই আমি এতক্ষণ ধরে তোর সাথে নাটক করে যাচ্ছি। তুই যে আমাকে মিথ্যে কথা বলেছিস তা আমি অনেক আগে থেকেই জানি। সবকিছু জেনে আমাকে উত্ত্যক্ত করার কি ছিল? করেছি, তাতে কি হয়েছে তুই জানিস? আমি এই কলেজের বাঘ। মানুষের বেশে কলেজে এলো সে, কি করে বল না একবার। সুন্দর বনে থাকে চার পায়া সব হনুমান, আরে সুন্দর বনে থাকে চার পায়া সব হনুমান। মানুষের বেশে কি করে এলো সে, করতে পারে হনুমান। বনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দর বনে থাকে চার পায়া সব হনুমান। পাতা সুচিত্রা সেন মরিচের মতো যে করে শুধুইছেন ছেন, এই মেয়ের সঙ্গে ভালোবাসার অঙ্গে করবে কে রে সংসার। সুন্দর বনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, আরে সুন্দর বনে
শুধু যে আমার মানুষের বেশে কলেজে এলো সে কি করে বল না একবার সুন্দর বনে থাকে চার পায়া সব হনুমান সুন্দর বনে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার তোমার কথা কেন্দিন বহল করে তো আমার জান শেষ আমি ওই আগুনের বাচ্চাকে ছাড়বো না ও তো আমাকে চিনতে ভুল করেছে চিনবো কেমনে তুমি তার করাত কাশিমের বন্যা আমি মাস্তানের বন্যা ঠিকই কিন্তু আমি যাকে চিনি সে মাস্তানদের এমন সাইজ করে যে মাস্তান ও মাস্তানি ভুলে যায় তাই নাকি হ্যাঁ ওই পুলিশ অফিসারকে দিয়েই আমি আগুনের মাস্তানির জবাব দেব হ্যালো হ্যালো তানি আপু আমি তিথি বলছি কি খবর তিথি এতদিন পর আমাদের কথা মনে পড়লো বুঝি না আপু মনে পড়ে দুলা ভাই কি বাসায় আছে হ্যাঁ আছে দুই ভাই ব্যাডমিন্টন খেলছে তানিয়া কার ফোন তিথি ফোন করেছে কোনো সমস্যা হয়েছে নাকি হ্যাঁ আপু আমাদের কলেজের একটা মাস্তান ছেলে আমাকে প্রতিদিন ডিস্টার্ব করছে হ্যাঁ কি কলেজের মাস্তান এক্ষুনি তোমার দুলা ভাইকে বলছি আজ রাতের মধ্যে এনকাউন্টার করে দিবে আরে না না তেমন সিরিয়াস কিছু না তাহলে আমি আমার দেবরকে বলে দিচ্ছি হালকা পাতলা মারের জন্য ওই যথেষ্ট ভাবি স্কোর কত 10-12 শোনো দিদি আমার দেবর এখন খুব বিজি আমি ওকে সব বুঝিয়ে বলবো তুমি শুধু ওর নাম্বারটা আউট নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ বলো 0192-44-21-422 হ্যালো আমি তিথি বলছি ও হ্যাঁ ভাবি আপনার কথাই বলেছিল সমস্যা গুরুতর আমাদের কলেজের এক গুন্ডা আমাকে এই করবে সেই করবে বলে বারবার হুমকি দিচ্ছে এই করবে সেই করবে কি করবে তা তো আমি জানি না কিন্তু আমি খুব ভয় পাচ্ছি আপনি যদি ওকে একটু দেখতেন তাহলে খুব উপকার হতো দেখলে উপকার হতো আমাকে আসতে হবে জি কোথায় আসতে হবে কোথায় মানে প্লিজ এক মিনিট হোল্ড করুন ঠিক আছে ওয়েট করছি আরে তুমি কাকে ফোন করছো মানে আমার ফ্রেন্ড বয়ফ্রেন্ড না না এমনি বান্ধবী কলেজে কি এখনো মাস্তানি করে বেড়াচ্ছ নাকি না না আপনি যেরকম বলেছিলেন সেভাবেই চলছি আমি বাসায় গিয়ে অনেকক্ষণ ভেবেছি মেয়েদের সবসময় নরম ব্যবহার করা উচিত সেজন্যই আমি আপনার বন্ধু হতে চাই বন্ধু আপনাকে একটু কষ্ট করে রোজ গার্ডেনে আসতে হবে আসবেন তো বন্ধু হওয়ার জন্য গার্ডেনে আসতে হবে আসবো ঠিক আছে কাল বিকেলে দেখা হবে ওকে বাই বাই হ্যালো সরি আপনাকে অনেকক্ষণ হোল্ড করিয়ে রাখলাম হঠাৎ করে একটা পাগল সামনে পড়ে গেল তো তাই আর বলবেন না আমার সামনেও একটা পাগলি এসে পড়েছিল বলুন কি বলছিলেন তাহলে কাল বিকেলে রোজ গার্ডেনে দেখা হচ্ছে রোজ গার্ডেনে কেন প্রবলেম না না আমি পৌঁছে যাব থ্যাংক ইউ কি খবর বোন
আগুন রে সাইজ করবার প্ল্যান করতেছো মনে হয়? ইয়েস। এবার তুমি ওর সাইজা দিল, আমি পারব না। এই ছুরি দিয়ে মারবে ওকে? অভিজ্ঞতা তো নাই, কিন্তু দুই চারটা পুরো দিতে পারলে ওর সেপটিক হইয়া মৃত্যু ঘটিবে। ব্যাপারটা কি তিথি, বন্ধুত্বের ডাক দিয়ে ডেকে এনে এখন চুপ করে বসে আছো? আগুন বলো, আমাকে একটা আইসক্রিম এনে দিতে পারবে? আইসক্রিম? এই জন্যই তো এতক্ষণ বসে ছিলাম। কি ভাবছো? না না কিছু না, এক্ষুনি আসছি। আপা, এক্ষুনি তোমার বন্ধুকে ফোন করে জিগাও, সে এখন কোথায়? হ্যালো। হ্যালো, আমি তো আপনার অপেক্ষাই করছি, আপনি কোথায়? আমি তো রোজ গার্ডেনেই বসে আছি। আমিও তো, আপনি কোথায়? আমি পুকুর পাড়ে বসা, মানে নারকেল গাছের নিচে বেঞ্চে বসা। নারকেল গাছের নিচে? আপনি কিরকম ড্রেস পরে আছেন বলুন তো? হোয়াইট প্যান্ট, হোয়াইট জ্যাকেট, এর ভেতরে ব্লু টি শার্ট। আচ্ছা, আপনার সাথে কি কেউ আছে? হ্যাঁ আছে, দেখতে শুটকি মাছের মতো চিকন, মাথার চুলগুলো কোকড়া কোকড়া, পাখির বাসার মতো, দেখতে অনেকটা পাগলের মতো, গায়ে মুখে মাথায় অসংখ্য সানগ্লাস। লোকটা কি পকেট মারের মতো? ঠিক ধরেছেন, একদম গুলিস্তানের পকেট মারের মতো। আপনি কি উঠে দাঁড়ান তো? এবার বসুন তো। সর্বনাশ, তার মানে ভাবির বান্ধবী আর তিথি একই মেয়ে? ও আচ্ছা, আমাকে দিয়ে আমাকে মার খাওয়ানোর প্ল্যানিং দেখাচ্ছে, প্ল্যানিং। হ্যালো, এবার বলুন আমাকে কি করতে হবে? খুব মার দিয়ে হাত পা ভেঙে দিতে হবে, তাই না? প্লিজ আপনি এখানে চলে আসুন না। না না, আমাকে আপনার সাথে দেখলে কলেজে সমস্যা হবে। আপনি বরং এক কাজ করুন, আপনার পেছনে বাস ছাড় আছে না, ওই লোকটাকে ওইখানে পাঠিয়ে দিন, তারপর দেখুন আমি ওর অবস্থা কি করি। আচ্ছা, বেশি মারবেন না, কিন্তু দু চারটা দিয়ে একটু ওয়ার্নিং দিয়ে দেবেন। দাও আমার দাও। না 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 না, ওয়ার্নিং এ কাম হবে না, আপনি খালি ওরে ধরে রাখবেন, আমি এর পেটের মধ্যে খেচান খেচান করে ঢুকিয়ে দেব। একেবারে ঢুকিয়ে দেবেন? হ্যাঁ। কি হলো, কাঁদছো কেন? তুমি যাবার পর একটা ছেলে আমাকে টিচ করেছে, আমার গায়েও হাত দিয়েছে, আমার গালে এইভাবে মুচড়ে দিয়েছে, হাজে বাজে অনেক কথা বলেছে। কিন্তু তুমি ওদিকে দেখছো কেন? ওই ছেলে কি বাস ছাড়ের পেছনে লুকিয়ে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও ওখানেই লুকিয়ে আছে। শালা, মেয়ে মানুষ দেখে টিজ করেছিস, আজকে তোকে মজা দেখাচ্ছি। ধরো তুমি আইসক্রিম খাও, আমি আসছি। এই তুই আমার ভাবির বান্ধবীকে ডিস্টার্ব করেছিস, তোর এত বড় সাহস? স্যার, এই কলেজে আমি নতুন এসেছি, তাই দুষ্টুমিটা একটু বেশি হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। না, তোর কোনো ক্ষমা নেই, কোনো মাফ নেই। না ক্ষমা করে না, আমি শুনে আসি। হ্যাঁ তুমি প্লিজ স্যার আমাকে মাফ করে দিন। এই তুই কি ভেবেছিস নিজেকে, কলেজের মাস্তান নাকি শহরের ডন? তুই তিথিকে এই করবি সেই করবি, কি করবি? স্যার আমি তিথির রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে গিয়েছিলাম স্যার, পাগল কুকুর আমাকে কামড়েছিল স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দিন। ও এতক্ষণে বুঝেছি, তুই ডাবল রোলে অ্যাক্টিং করে আমার বোনকে ব্যাকুব বানাচ্ছিস। দাঁড়া
আমি এক্ষুনি কইতেছি। এই কি ভেবেছিস তুই নিজেকে? ফোনে এতক্ষণ তুই কি বলেছিলি আমাকে? হ্যাঁ, আমাকে এই ছুরি দিয়ে ঘেচাং ঘেচাং করে মারবি? দেখাচ্ছি তোকে, লিটন বস্তা নিয়ে আয়। আনতাছি দস বস্তা দিয়ে কি করবেন বস্তা? দেখাচ্ছি মজা। এই যে রংবাজি করো না, কেন রংবাজি করো? রংবাজি করে সাঁতার জানিস? সাঁতার দিয়ে কি হবে? বুঝবি, ঢোক এখন। চাকুটা ধরে মারা যাবো তো ভিতরে ঢুকে। তিথি, তোমার কি মাথা খারাপ হয়েছে? ওই ছেলে কত বড় মাস্তান তুমি জানো? আমাকে মারতে এসেছিল, আমি ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলেছি। যদি সাঁতার জানে তাহলে বেঁচে যাবে, আর না হয় ইন্না নিল্লাহ হয়ে যাবে। চলো চলো চলো। কি খবর খুদে বিজ্ঞানী, তোমার বিজ্ঞান চর্চা কেমন চলছে? ভালো ভাইয়া। বিজ্ঞান চর্চা করো আর যাই করো, লেখাপড়াটা যেন ঠিক মতো হয়। হবে আন্টি, হবে। বাবা মাকে হারানোর পর আপনাদের স্নেহ ভালোবাসা পেয়ে বাবা মায়ের দুঃখ ভুলে গেছি। আপনাদের সাহায্য সহযোগিতায় লেখাপড়াটা চালিয়ে যাচ্ছি, আপনাদের কাছে আমি চিরঋণী। খবরদার এসব কথা বলবি না। আরে মানুষ মানুষকে সাহায্য করতে পারে না, আসল সাহায্যকারী আল্লাহ, এ ভেবে মন খারাপ করিস না। আমান ঠিক বলেছে, তুমি মন খারাপ করো না বাবা, আজ থেকে আমান আর আগুনের মতো তুমিও আমার আরেকটা সন্তান। নে, এবার তো আমার মা তোকে আসল সার্টিফিকেট দিয়ে দিল, এবার আমার মায়ের ভাগ তোকে দিয়ে দিলাম। সন্তানের জন্য মা বাবার ভালোবাসা শেষ হয় না। আমার দুই ছেলে নয়, আজ থেকে আমার তিন ছেলে। আজ এই খুশির মুহূর্তে আমি তোকে নিজ হাতে খাইয়ে দেব। দুটো খেয়ে নে বাবা। এখন কি করবো? তিথিয়াপুর দেবর বেঁচে আছে না মরে গেছে খবরটা নেওয়া উচিত। কিদাউতি, মায়ের মতো করে কথা বলবি? টুপি পরে তুইবি? হ্যাঁ বল। হ্যালো, আমানের আম্মা বলছি। আন্টি, আমি তিথি বলছি, কেমন আছেন আপনারা? ভালো আর কি করে থাকি বলো মা, সেই কখন থেকে খাবার রেডি করে বসে আছি, কিন্তু কেউ খেতে আসছে না, সব মন খারাপ করে বসে আছে। পিঙ্কি তো রীতিমতো কান্নাকাটি করছে। কেন? ওর ভাইটা তো এখনো বাসায় আসেনি, ছেলেটার মোবাইলও বন্ধ, ছেলেটার জন্য দুশ্চিন্তা হচ্ছে। আমার ছেলে শুধু দেখতে লম্বা চড়া, মাথা একদম খিলো নেই, সাঁতারও জানে না। কি সাঁতার জানে না? না মা, অনেক কিছু জানে না, তার মধ্যে সাঁতার একটা। ছেলেটার দিকে কি হলো? তুমি কি মা পিঙ্কির সাথে একটু কথা বলবে? না আন্টি, আমি কাল আবার ফোন করব। ঠিক আছে। কি যে করি মিতু, তানিয়াপুর দেবরের কোনো খোঁজ নেই, আর আমার সাথে যে পাতি মাস্তান ছিল ওই আবুলেরও কোনো খোঁজ পাচ্ছি না। এই তিথি, ওই যে আগুন ভাই। এক্সকিউজ মি, তুমি আবার কি চাও? কাউকে মারতে হবে? কাউকে না, সেদিন যাকে মেরেছো তার কি কোনো খবর জানো? জানি না, জানতেও চাই না। মেয়েদের যারা উত্তক্ত করে তাদের খোঁজ আগুন রাখে না। আগুন ছেলেটি আমার পরিচিত, তাছাড়া সে সাঁতার জানে না, আর রাতে বাসায়ও ফেরেনি। তাহলে মনে হয় পুকুরের পানিতে ডুবে এতক্ষণে ইন্না নিল্লাহে হয়ে গেছে। সব কিছু হয়েছে আমার জন্য। আচ্ছা, আমাকে একটা কাজ করে দেবে? কি কাজ?
আমার সাথে ওই ছেলের বাড়িতে যাবে। তোমাকে কিছু করতে হবে না, আমি নিজে ওদের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আসব। আমার জন্য ছেলেটা আজ নিখোঁজ, মনে হয় মরেই গেছে। না 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 না, আমি কোনো গ্যাঞ্জামে যেতে চাই না। প্লিজ আমাকে একটু হেল্প করো, নয়তো নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। ওকে বাবা, আমি যাচ্ছি তোমার সাথে। কিন্তু ওরা যদি তোমাকে আটকে মারামারি শুরু করে তাহলে কিন্তু আমি নেই। না না, ওরা তেমন লোক না। চলো, তোমার বাইক কোথায়? আমার বাইকে যাবে? হুম, আল্লাহ, হোয়াট আ লাক। চলো মিতু, জুই, তোরা তোরা থাক, আমি আসছি। চলো। আমি মরি নাই। কই দিতি আপা কই? হ্যাঁ, এই রাখো রাখো, এখানেই দাঁড়াও দাঁড়াও। আরে এভাবে শীষ দিতে দিতে কোথায় যাচ্ছো? এটা কি তোমার নিজের বাড়ি নাকি? ওহ সরি সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। দেখো এরা হয়তো তেমন ধনী না, কিন্তু এরা অনেক বেশি আত্ম অহংকারী। মান সম্মান জ্ঞানটা ওনাদের অনেক বেশি। এসব কি করছো? না মানে আপনি এত প্রশংসা করছেন তাই ওনাদের ইমপ্রেস করার জন্য আর কি। দেখো ওভার অ্যাক্টিং করো না, আমার সাথে এসো। এসব কি গায়ে পড়ছো কেন? আমার পেছনে পেছনে এসো। আচ্ছা ঠিক আছে, আই লাইক ইট, কেন পেছনে থাকাই ভালো। সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আরে দিদি তুমি? মা আপনাকে বলেছিলাম না, রাস্তায় একটা মেয়ের সাথে দেখা হয়েছিল। ও সেই মেয়ে? ও আচ্ছা। আন্টি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে ওটা কে মা? হ্যাঁ ওকে, আমার রিলেটিভ। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। চলো দিদি তোমার রিলেটিভকে নিয়ে ঘরে চলো। হ্যাঁ বাবা ঘরে চলো, এসো এসো, আসুন আসুন আসুন, বসুন। বাহ বাড়িটা তো খুব সুন্দর। হ্যাঁ এমনি এমনি হয়ে গেছে, এসো। আচ্ছা আন্টি, বাসায় আপেল আঙ্গুর আছে না? তাড়াতাড়ি দিন তো, খুব খিদে পেয়েছে। এসব তো বাড়িতে সবসময় থাকে, কিন্তু তুমি জানলে কি করে? না মানে আপনাদের দেখে মনে হচ্ছে আপনারাও আমার ফ্যামিলির মতো ভোজন বিলাসী। তোমরা বসো আমি নিয়ে আসছি। শোন আগুন যে তোর ভাই, মেয়েটাকে বুঝতে দিস না, যা। কেমন আছো তিথি আপু? ভালো। রাক্ষস কোথাকার, নির্লজ্জের মতো করছে। আরে তিথি যে তুমি কখন এসেছো? শোনো, উনি তিথির আত্মীয়। আত্মীয়? ও আচ্ছা, দাঁড়া তোমাকে দেখাচ্ছি মজা। তাহলে তাহলে ও এই ছেলে, এই ছেলেকে তো আমি কয়েকদিন আগে মারামারি কেসে অ্যারেস্ট করেছিলাম। পানি নিয়ে বসো না, মানে ভাইয়া ও এখন ভালো হয়ে গেছে। আচ্ছা বসো বসো। লুকাচ্ছিস কেন বোমা? এই বাঁদরটা কখন এসেছে? এখানে বসে আছিস? হ্যাঁ এতক্ষণ ধরে রাখছি, কথা কানে যায় না। আচ্ছা আমাকে সত্যি করে একটা কথা বলতো, তোর মাথায় কি শুধুই গোবর না ঢিলু ঢুলু কিছু আছে? কারেন্ট বিল দেবার জন্য তোকে টাকা দিয়েছিলাম, সেটাও খরচ করে বসে আছিস? বাবা এই কথাগুলো এখন না বললি নয়। চুপ কর তুই,
তোর আদরে আদরেই বাদরটা মাথায় উঠেছে, এত বড় হয়েছে অথচ কোনো কাণ্ড জ্ঞান নেই। গাধা, আজ তো একটা গাধা। আমি গাধা না? তাহলে তুমি গাধার বাবা। ভাইয়ার জন্য এতক্ষণ চুপচাপ বসে আছি, তা না হয় এতক্ষণে এতক্ষণে কি কি করছি এতক্ষণে? দাঁড়াও ভাইয়া, তুমি সরো, আজকে এর ফয়সলা করেই ছাড়বো। 300 টাকা দিয়ে এমন ভাব করছে যে 3 কোটি টাকা দিয়ে দিয়েছে। টাকার কদর তোর কাছে থাকলে তো, ছেড়ে দিলে তো একদিনেই 1 কোটি টাকা খরচ করে ফেলতি। ইস, 1 কোটি টাকা! কথা শুনে মনে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার বংশধর, সমস্ত রাজত্ব একাই খেয়ে ফেললাম। ঘরে একটা অপরিচিত মেয়ে মানুষ এসে দেখতে পাচ্ছ না? কিসের অপরিচিত? সবগুলোই তো আমার। আগুনের বান্ধবী তাই নাকি? তা আগে বলবি না, তুমি বলার সুযোগ দিলে তো। সরি মা, তুমি কিছু মনে করো না, আমরা পরিবারের সবাই নিজেদের মধ্যে আলোচনাগুলো একটু জোরে জোরে করি। যাকে তুমি ঝগড়া ভাবছো তা আমাদের প্রেম প্রীতি মানবিমান বলতে পারো, বাপ ছেলে হলেও আমরা কিন্তু বন্ধুর মতোই চলি। কথায় আছে না, ছেলের জুতো বাপের পায়ে লাগলে তখন নাকি বাপ আর ছেলে বন্ধু হয়ে যায়। এই দেখো মা, আমাদের ফ্যামিলির ছবি। এই না, দেখো দেখো। সংসারে স্নেহ আদর থাকবে যুগে যুগে হাজার বছর। আমাদের এই সংসারে স্নেহ আদর থাকবে যুগে যুগে হাজার বছর। রক্তের বাঁধন ছিন্ন করে স্নেহ আদর থাকবে যুগে যুগে হাজার বছর। তোদের ছেড়ে আমি যে
খুশি খুশি থাকে যেন সারা প্রভু থাকবে যুগে যুগে হাজার বছর এটাই আমাদের বাড়ি। বাহ, তোমরা এত বড় লোক, এত বড় বাড়িতে তোমরা থাকো, তাহলে সাইকেল চালিয়ে কলেজে যাও কেন? বড় লোকগিরি আমার একদম ভালো লাগে না, টাকার ফুটানি আমার কাছে অসহ্য। তোমার বাবা কি করেন? বিশাল বড় বিজনেস আছে, কিন্তু ডিটেইলস আমি জানি না। এসো, ভেতরে এসো। না না, আরেকদিন আসবো। আহা, এসো না, আজকে আমি আসি। ওকে, বাই বাই বাই। বা 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 বা, খুব সুন্দর জায়গায় টুপ ফেলেছো। মানে? মানে বিয়ে করলি কোটি কোটি টাকার মালিক হতে পারছো। আমাদের মতো বাবারা সারা জীবন কষ্ট করে সন্তানের সুখের জন্য কোটি কোটি টাকা জমায়, আর তোমাদের মতো কিছু লাফাঙ্গা ছেলেরা সেই মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে সবকিছু হাতিয়ে নেবার চেষ্টা করে। আমার মনে হয় আপনি তিথির বাবা। আমি আপনার মেয়েকে ভালোবাসি, কথাটা আপনার মেয়ে এখনো জানে না। আবার সে আমাকে ভালোবাসে কিনা সেটাও আমি জানি না, কিন্তু যদি একবার আপনার মেয়ে আমাকে আই লাভ ইউ বলে, তাহলে আপনার মেয়েকে আমি সারা জীবনের জন্য আপন করে নেব। পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে বাধা দিতে পারবে, কথাটা মনে রাখবেন। কি বলতে চাও? বলতে চাই, ভালোবাসতে টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় মনের। গুড বাই। সাক্ষী দিবি? সাক্ষী? ওই কোটে নয়, উপরে গিয়ে সাক্ষী দে। এই, আমি করত কাসেমের ভাই। যেমন জামাল, চল যাই। এতগুলো পুলিশের মাঝে কি করে আসামি খুন হলো? স্যার, স্যার, থানার সামনে এমন আক্রমণ হবে আমরা বুঝতে পারিনি। খুনি কি কেউ চেনেন? জি না স্যার। স্যার, আমি ওদের চিনি স্যার, ওরা করাত কাশ্মীর লোক। সাক্ষী, শেষ কিন্তু ঝামেলা হয়েছে একটা। ভাই, যে ছুরি দিয়ে কাম করছি সেই ছুরিটা থানার সামনে ফালায় আসছি। কি কি করলি তুই? ফালায় আসছ মানে? ওই ছুরিটা তো হাতে ছাপ আছে না? খুব কারেক সময় আইস। অহনি আমি একটা ডায়েরি করতে চাইতাম, করার দিয়া কাম করতে গিয়া আমার লেবার নিজের হাত থেকে কেটে গেছে। এই বেটা, কথা বল। আপনি হাতের ছাপ মিলাইতে আইছেন? আমি হাতের কোনো ছাপই রাখি নাই, কিসের ছাপ মিলাইবে না? চেষ্টা করলে মাথার খুলি কেউ বাধা দেবে না। আমার তারা বা করতেছ কে? আসামি গ্রেপ্তার করেছি স্যার, তার অপরাধ দিই। ওর বিরুদ্ধে যে সাক্ষী দিতে চেয়েছিল তাকে থানার সামনে লোক দিয়ে খুন করিয়েছে। এই অভিযোগ কোর্টে প্রমাণ করতে পারবা? পারবো স্যার, অবশ্যই পারবো। শুধু কাশিম না,
কাশ্মীর পিছনে যা যারা জড়িত আছে তাদের সবার মুখোশ আমি খুলে দেব। তার ঠিক আছে, এত সোজা নয় আমার। হ্যালো স্যার, ওসি আমান কাশেমকে গ্রেফতার করতে চাচ্ছে। হ্যাঁ রে আমান, কথা কোক স্যার। জি স্যার, জি স্যার, ওকে স্যার, জি স্যার। রাগ করে কোনো লাভ নেই, চলো আসো। আসো স্যার। এ কি করলেন স্যার, একটা ফোন পেয়ে ছেড়ে দিলেন? হতাশ হবেন না মাইনুল সাহেব, কাশেমকে আমি ছেড়ে দিইনি। কাশেমের পেছনে কারা আছে তার সম্বন্ধে পরিষ্কার ধারণা নিয়ে ফিরে যাচ্ছি। বুঝে গেছি আমি কাশেমের পেছনে কারা আছে। আজ থেকে শুরু হবে কাশেমের বিরুদ্ধে অভিযান। ইন্সপেক্টর আমান, 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 চারদিকে শুধু আমানের নাম। ও ইন্সপেক্টরটা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গতকাল সে আপনার অনেক লোককে গ্রেফতার করেছে। আগামীকাল যদি সে আমার ব্যাংক রেড করে বন্ধ করে দেয় তখন কি হবে? আরে আপনি কি বলতে চান? আমি বলতে চাই আমার কোনো কমিশন প্রয়োজন নেই। আপনি ব্যাংক থেকে যে 100 কোটি টাকা লোন নিয়েছেন সেই টাকাটা ব্যাংকে ফিরিয়ে দিন। আপনি এত তেরা বেকার কথা বলছেন কে? আর এত উত্তেজিত হইবা কেন? না বলে উপায় নেই। যদি পাবলিক জানতে পারে আপনাদের আমরা ফাইন্যান্স করেছি তাহলে আমাদের আস্ত রাখবে না। আগামীকাল আমি ব্যাংকক যাচ্ছি, এক সপ্তাহ পর ফিরব। ফিরে এসে আমি সব টাকা বুঝে নিতে চাই। আরে আপনি খামাখা চিন্তা করতেছেন মিয়া ভাই, আমি থাকছি আপনার টাকার কোনো রিস্ক না। তবু আপনাদের সাথে আমি আর ব্যবসা করব না, টাকাটা দ্রুত ফিরিয়ে দেবেন। আমরা খুন করু, অত বড় লোক মতো হার্ট অ্যাটাক করে মরবো। আরে তুমি বললি কি হার্ট অ্যাটাক করে মারা যাবি? আমি এমন একজনকে ফিট করু যে আমি কইলে যে কোনো মানুষের হাড়াটা করে মাইরা ফেলাইব। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমার ড্রাইভার আসাদ কোথায়? স্যার আমি আসাদের বন্ধু, আসাদের দুলাভাই হাসপাতালে, আসাদও তার সাথেই আছে, তাই আসাদ আমাকে আপনার ডিউটিতে পাঠিয়েছে। আমাকে একটা ফোন তো করতে পারতো। স্যার হঠাৎ করে অপারেশন তো তাই আর ফোন করতে পারেনি। চলেন স্যার, আপনাকে এয়ারপোর্টে দিয়ে আমাকে আবার হাসপাতালে যেতে হবে। আচ্ছা ঠিক আছে চলো। বসুন স্যার। সিট বেল্টটা লাগিয়ে নিন। বাহ তুমি তো খুব সাবধানি ছেলে। জি স্যার। হ্যাঁ চেয়ারম্যান বলছি, কে? করাত কাশেম। কাশেম ভাই আপনার পথের কাটা শেষ, চেয়ারম্যান এখন মরহুম চেয়ারম্যান। আপনাকে আর কোনো দিনই ওই ব্যাংকের লোন শোধ করতে হবে না।
সরি স্যার, আপনাকে অকালেই যেতে হলো শুধুমাত্র টাকার জন্য, আমার কিছুই করার ছিল না। টাকা পয়সা ধন দৌলত কিছুই দরকার নাই, মায়ের দরকার বাচ্চা মুরগি। কই তোরা এদিকে আয়, এদিকে আয়, ওইদিকে আয়, আমার ভাইটার মনটা একটু চাঙ্গা করে দে লই যা। চলেন ভাই ভিতরে যাই। বুঝলি, আমি এসব কিছুই চাই না। আরে বাবা, তাহলে কি চাস তুই? আমি চাই তিথিকে। তিথি? ও গুরু প্রেম বড়াইলা কি দিয়া, গাড়ি বাড়ি নাহি চাই, ভাই বড়া জর দূর যাই, গুরু প্রেম বড়াইলা কি দিয়া। আমার ভাই তো দেওয়ানা দেওয়ানা। আইডন, তোরা তিথির বাসা যা, ওর বাপ যত বড় লোক হোক, যতই ক্ষমতাবান হোক, তিথিরা তুলে নিয়ে আয়, আমি তিথির আমার ছোট ভাইয়ের বউ বানাবো। ভাই, আগামীকাল তো আপনার হোটেল উদ্বোধন, একদিনে দুই কাম কেমনি হবে? কোনো চিন্তা করবি না, দুইটাই হইব, একদিকে আমার ভাইয়ের বিয়া, আর অন্যদিকে হবে হোটেল উদ্বোধন। ফারজানা, আগুন কলেজে এসেছে, এলে কি লাভ শুনি? প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিস, আর ও এলে চুপচাপ চলে যাস, তার চেয়ে ওকে বলে দিলেই পারিস তোর ভালোবাসার কথা। আগুন যদি শুধু আমার ভালোবাসার মানুষ হতো, তাহলে আমি ওকে আমার ভালোবাসার কথা বলে দিতাম, কিন্তু ও আমার খুব ভালো বন্ধু, তাই কাছে এলেই কিছু বলতে পারি না। ভয় হয় যদি আমার বন্ধুত্ব হারাই। তাহলে ফোনে বলে দে। হ্যালো, আগুন, তিথি বলছি। হ্যাঁ তিথি, বলো। তুমি কোথায়? আমি এখন কলেজের কাছেই, তুমি কোথায়? আমিও তো কলেজে। ঠিক আছে, ফোন রাখো, আমি আসছি। না না, তুমি ওখানেই থাকো, তুমি আমার সামনে এলে আমি বলতে পারবো না। এনিথিং ইম্পর্টেন্ট? ডু ইউ নিড হেল্প? আরে না না, তেমন কিছু না। তাহলে কি বলবে বলো, এত ভূমিকা করছো কেন? আগুন। হ্যাঁ বলো। আগুন, আই লাভ ইউ। কি বললে? আমি শুনতে পাইনি, আবার বলো। তুমি আমার সাথে ফান করছো না তো? আমি কিন্তু সিরিয়াস। কসম, আমি গাড়ির শব্দে কিছুই শুনিনি।
আগুন। আহা বলো তো আগুন, আই লাভ ইউ। আগুন চুপ করে আছো কেন বলো? হ্যালো হ্যালো টিটি, কি হয়েছে, কথা বলছো না কেন? সবাই স্বার্থপর, মা বাবা ভাই বোন কেউ কেন ধরে নিয়ে যা। তোর কি হয়, কি হয় বুঝিস না? কোন মেয়েকে তুলে নিয়ে আসলে তার পেছনে কে কে ছুটে আসে জানিস না? যখন একটা মেয়েকে তুলে নিয়ে আসে তখন রাস্তার লোক পাশে দাঁড়িয়ে হায় হায় করে। যদি মেয়ের মা বাবা ভাই বোন উপস্থিত থাকে তাহলে তারা দৌড়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করে। যদি মেয়ের বন্ধু বান্ধবী থাকে তাহলে তারা দু চারটে লাঠি ঘুষি খেয়ে জান নিয়ে পালায়। আর যদি তার প্রেমিক উপস্থিত থাকে তাহলে তার নিজের জীবন বাজি রেখে সে তার প্রেমকে বাঁচানোর চেষ্টা করে। মাইন্ডেড? বলার ত্যাজ মনে হইতেছে একটু বেশি, অর্থটা কমায় দে।
শেষ অতিথি। ভাই আপনার এই অবস্থা কেন, কি হয়েছে আপনার, দিন দুপুরে মদ খাচ্ছেন কেন? তেথের প্রেমিক আমার গায়ে হাত তুলছে, আমার লোকের সামনে আমার পিটা বেইজ্জতি করছে, বেইজ্জতি, আমার নিজের উপর ঘেন্না হইতাছে, আমার আর বাঁচনের স্বাদ নাই, আমার মরিয়া যাইতে করতেছে, মরিয়া যাইতে। নানা ভাই আপনি মরবেন কেন, মরবে আগুন, আপনি শুধু আমাকে দুই দিনের সময় দিন, যদি ওই আগুনকে আমি শেষ করতে না পারি আমার নাম রাকিব না। পারবি তুই? আপনি শুধু আমাকে দোয়া করবেন, ওই আগুনের আগুন আমি নিভিয়ে দেব। চাই তোমাকে, চাও কি বানা চাও তুমি আমাকে, চাই তোমাকে, শুধু চাই তোমাকে, চাও কি বানা চাও তুমি আমাকে। তুমি যে স্বপ্নের প্রিয়জন, মন বলে তোমাকে মোর প্রয়োজন, তুমি যে স্বপ্নের প্রিয়জন, মন বলে তোমাকে বড় প্রয়োজন, চাই তোমাকে, শুধু চাই তোমাকে, চাও কি বানা চাও তুমি আমাকে, তুমি আমাকে, তুমি আমাকে। চাই যাও বেড়ে যাও তোমাকে দেখার নেশা, চাও কি বানা চাও তুমি আমাকে, তুমি আমাকে, তুমি আমাকে। চিরদিনই থাকবো পাশে,
যদি গো আসে তোমারই কথা শুনে দিতে পারি জীবন তুমি যে স্বপ্নের প্রিয়জন মন বলে তোমাকে বড় প্রয়োজন তুমি যে স্বপ্নের চাই তোমাকে চাও কি বানা চাও তুমি আমাকে চাই তোমাকে শুধু চাই তোমাকে চাও কি বানা চাও তুমি আমাকে চাই তোমাকে শুধু চাই তোমাকে চাও কি বানা চাও তুমি আমাকে তুমি আমাকে তুমি আমাকে চেয়ারম্যান সাহেবের ড্রাইভার লাশের অবস্থা দেখে মনে হচ্ছে ড্রাইভার আর চেয়ারম্যান সম্ভবত একই দিনে মারা গেছে স্ট্রেঞ্জ মাইনুল সাহেব লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিন আমাকে আসল রহস্য খুঁজে বের করতেই হবে জানতে হবে ওর মৃত্যুর কারণ কি স্যার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এটা পরিকল্পিত মার্ডার পোস্টমর্টমের পর বলা যাবে এসো তিথি এসো আমাকে কোথায় নিয়ে এলে আমার বাসায়
আরে এসো এসো না, এখানে বসো। আমাকে এখানে নিয়ে এলে কেন? আমাকে আমার বাসায় নিয়ে চলো। আজ থেকে এটাই তোমার বাসা। আমার বাসা মানে? মানে আমাদের বিয়ের পর তো তোমাকে এখানেই থাকতে হবে। বিয়ে? বিয়ে করব তোমাকে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। তোমার চোখের চাহনিতে আমি খুন হয়ে গেছি। তোমার মিষ্টি হাসিতে আমি দেওয়ানা হয়ে গেছি, দেওয়ানা হয়ে গেছি, দেওয়ানা হয়ে গেছি। হ্যাঁ তিথি, আমি দেওয়ানা হয়ে গেছি। তিথি, আই লাভ ইউ, আই লাভ ইউ তিথি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ তিথি, আই লাভ ইউ। তোর এই ভোলা ভোলা চেহারার পেছনে যে এত বড় শয়তান লুকিয়ে আছে তা আমি বুঝতে পারিনি। যে নিজের বন্ধুর সাথে বেইমানি করতে পারে, যে নিজের বন্ধুর ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, সে কাউকে ভালোবাসতে পারে না, কাউকে না। ভুল হয়ে গেছে তিথি, আমি ভুল করেছি। তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমাকে মারো, কাটো, যা ইচ্ছে তাই করো, প্রয়োজনে তুমি আমাকে গলা টিপে হত্যা করো। তবুও তুমি তোমার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না তিথি। আই লাভ ইউ তিথি, আই রিয়েলি লাভ ইউ। তুমি আমাকে এত বড় শাস্তি দিও না তিথি। শাস্তি তুই অবশ্যই পাবি, তোকে শাস্তি দিবে আগুন, যার সাথে তুই বিশ্বাসঘাতকতা করেছিস। আগুন? তোর আগুন এতক্ষণে নিভে গেছে, তোর আগুন আর আসবে না। আমি বিশ্বাস করি না, আগুন আসবে। আগুন আসবে না, আগুন আসবে না, তোর আগুন আসবে না, তোর আগুন আর কখনো কোনো দিন আসবে না। তোর আগুনকে এতক্ষণে টুকরো টুকরো করে পানিতে ভাসিয়ে দিয়েছে আমার লোক। অসম্ভব, আমার আগুনকে হত্যা করার শক্তি তোদের মতো কাপুরুষের নেই। শোন, আমার আগুন আসবে, আমার আগুনকে আসতেই হবে। চুপ চুপ, বহুত করেছিস, এবার তুই আমার আসল রূপ দেখবি। আয় আয়, তোর আগুন, তোর আগুনকে ধ্বংস করেছি, এবার তোর তোর ভালো হবে না বলছি। চুপ, একদম চুপ না। চুপ, তুই আজ থেকে এখানেই থাকবি, এটাই তোর ঠিকানা। আজকে তোর সাথে আমি কবুল আসর করবো। স্যার, ময়না তদন্তের রিপোর্ট চলে এসছে। স্যার স্যার, ড্রাইভারকে খুন করা হয়েছে। খুনের সময় সকাল 8টা, চেয়ারম্যান স্ট্রোক করেছে বেলা 9:30। চেয়ারম্যানের ড্রাইভার নেই বলে সে নিজেই গাড়ি চালাচ্ছিল। কিন্তু স্যার, ওনার স্ত্রী বলেছেন উনি গাড়ি চালাতেই পারতেন না। তার মানে অন্য কেউ খুন করে স্ট্রোকের নাটক সাজিয়েছে। মাইনুল সাহেব, এই খবরটা যেন মিডিয়াতে প্রচার না হয়। সরি স্যার, লেট হয়ে গেছে। অলরেডি মিডিয়া এই মৃত্যু সংবাদ প্রচার করছে, তার সাথে সাথে ব্যাংকের সমস্ত টাকাও গায়েব। ব্যাংকটা কোথায়? কোন লোক যেন ভেতরে না আসতে পারে। আপনাদের ম্যানেজার সাহেব কোথায়? ওনার চেম্বারে আছেন। ম্যানেজার সাহেব, ওসি আমান বলছি, বেরিয়ে আসুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, যেভাবে হোক আমাকে এখান থেকে বের করে নিয়ে যান স্যার, নাহলে পাবলিক আমাকে কুকুরের মতো ছিঁড়ে খাবে স্যার। আমি আপনাকে বাঁচাতে আসিনি, পাবলিকের টাকা ফিরিয়ে দিতে এসেছি। টাকা থাকলে তো ফিরিয়ে দেবেন স্যার। মানে স্যার, মারা যাবার আগে আমাদের চেয়ারম্যান স্যার ব্যাংকের সমস্ত টাকা কারোজনের লোন দিয়ে গেছে, ফান্ড একেবারে শূন্য হয়ে গেছে স্যার। কাকে কাকে দিয়েছেন?
আমার মুখ খুললে ওরা আমাকে ছাড়বে না স্যার, ওরা আমাকে মেরে ফেলবে। আপনি মুখ না খুললে পাবলিক আপনাকে মেরে ফেলবে, ওরা আপনাকে ছাড়বে না। আসুন আমার সাথে আসুন। আপনার সন্তান এই নিন মানুলোকে, যদি ওকে মেরে আপনাদের টাকা ফেরত পান তাহলে মানুলোকে মারুন। একবারও আপনারা ভাবলেন না যে আইন হাতে তুলে নিলে আপনাদের কি হবে? একটা খুন কত বড় অশান্তির জন্ম দেবে। ও একজন ব্যাংকের সামান্য কর্মচারী, ও হয়তো কিছু তথ্য দিতে পারে, কিন্তু টাকা টাকা কোত্থেকে দেবে ও? টাকা যদি ফেরত পান তাহলে মানুলোকে মারুন, মারুন ওকে, মারুন। আমাদের কি হবে স্যার? আমাদের টাকা আমরা চাই, আমাদের টাকা কি হবে? আমার কথা শুনুন, আমার কথা শুনুন। আন্দোলন করে সমস্যার সমাধান হয় না, আমাদেরকে আইনের মাধ্যমে সমাধান করতে দিন। চলুন। আরে মিয়া, আপনি কোনো কামের না, দুই ঘন্টাও জানতে পারলেন না আমার অফিসারে কই নিয়ে গেছে। আমার তো আপনি নিয়ে সন্দেহ হইতাছে। ঘরের বউ আপনার কথা শুনে কি সব তারা কথা কইতেছে? বাংলা কইতাছি কেমন রেসিপি? আপনি একটা ব্যাংকের অফিসারে আমান তুইলে নিয়ে গেল, অথচ আপনি অহনও জানেন না কোন থানায় নিছে, জানেন না কোন জায়গায় নিয়ে আরে তুলাধুনা করতেছে। কি করে জানবো? আমানের মতো বেতবিস অফিসার আজ পর্যন্ত আমি দেখিনি। যদি ওই ব্যাংকের অফিসার একবার মুখ খুইলা ফালায় তাইলে করার দিয়া নিজের গলা কাটা ছাড়া কোনো উপায় থাকবো না। ভাই টেনশনে আছেন মনে হচ্ছে। টেনশনের কোনো কারণ নেই, আগুন শেষ আর তিথি আমার হাতে বন্দি। আপনার দোয়া পেলে কালকের মধ্যে আমি তিথিকে বিয়ে করব। তেরে না করিস নি, টেনশনে হাত পায়ে সব পেটে ভুন ঢুকে যাচ্ছে আর উনি আছেন বিয়ে নিয়ে গাধা। জানিস ওই ব্যাংকের অফিসার কি তুলে নিয়ে গেছে আমার? বোঝাগিস কি শুনতে রাখিস নি ভাই, তত সমস্যা। আমি কি জিজ্ঞাসা সমস্যা কই? মানে ওই অফিসার যদি মুখ খোলে সবারই নিয়ে দেশ ছেড়ে পালাইতে হইব, অহন পর্যন্ত আমাদের কোনো খোঁজই পাইলাম না। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, ওই অফিসারের ঠিকানা আমি বের করবই। আপনি আমাকে এই মর্গে নিয়ে এলেন কেন? আমাকে ছেড়ে দিন, এই লাশের মধ্যে আমার খুব ভয় লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। মৃত্যুর পদধ্বনি যাতে সহজে শুনতে পাস তাই তোকে এখানে নিয়ে এসেছি। যত তাড়াতাড়ি মুখ খুলবি তত তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবি। আমি জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিতে চাই আর সত্যিকারের ক্রিমিনালকে ভরতে চাই জেলে। বল রাকিব। ভাইয়া ভাইয়া আগুন অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব খারাপ। কি অ্যাক্সিডেন্ট করেছে? কি করে হলো, কোথায় হলো, ওর অবস্থা এখন কিরকম? ভাইয়া ঢাকার বাইরে বেড়াতে যাবার সময় হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করেছে, আমরা ওকে এক্ষুনি ঢাকায় নিয়ে আসছি। আপনি এখন কোথায়? আমি নিবেদিতা হাসপাতালে, ওকে এক্ষুনি নিবেদিতা হাসপাতালে নিয়ে এসো। ঠিক আছে ভাইয়া। নিবেদিতা হাসপাতাল, আমি ফিরে এসে তোর জবানবন্দি শুনতে চাই। এক্সকিউজ মি, এখানে আগুন নামে কোনো পেশেন্ট ভর্তি হয়েছে? জি না। হ্যালো ভাইজান। নিজাম, আগুনের অ্যাক্সিডেন্ট কি করে হলো, ও এখন কোথায় আছে, কেমন আছে? কি অ্যাক্সিডেন্ট কই না তো, আপনারা কে কইল? রাকিব বলেছে। বল না তোরা এখন কোথায়? আমরা একটা ক্লিনিকের মধ্যে আছি, রাস্তায় হোঁচট খাইয়া পড় গিয়া চামড়া উঠে গেছে, ডাক্তার ড্রেসিং করতে আছে, চেম্বার থেকে বাইর হইলেই আমি তোমার লগে কথা কয়। তোমানে তার মানে ও ঠিক আছে, তেমন মারাত্মক কিছু হয়নি? আরে না ভাইজান, ওর কি সুয়ায় নাই, আপনি কোনো টেনশন করিয়েন না তো। আর শোন, আগুন বের হলে আমার সাথে ফোনে কথা বলতে বলবি, ওর সাথে কথা না বললে আমি শান্তি পাবো না। জি ভাইয়া ঠিক আছে।
স্যার রক্তের গ্রুপ ও পজিটিভ। আপনার বন্ধুকে বাঁচাতে হলে এক ঘন্টার মধ্যে ও পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। কি করেন ডাক্তার স্যার, এক ঘন্টার মধ্যে ও পজিটিভ রক্ত আমি কোথায় পাবো? আপনি ব্যবস্থা করেন, যত টাকা পয়সা লাগে আমি দেব। ওকে, আমি সাধ্যমতো চেষ্টা করছি। আচ্ছা, এই করুন। স্টুপিড, কি ব্যাপার, তোকে মারছেন কেন? মারবো না, আপনি জানেন ও কি করেছে? এক ব্যাগ ও পজিটিভ রক্ত ফেলে দিয়েছে। এখন পেশেন্টের কি হবে আপনি বলুন? রক্ত না হলে পেশেন্ট বাঁচবে না। রক্তের গ্রুপ কি? ও পজিটিভ। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। চলুন, আমি রক্ত দিচ্ছি। ওকে, চলুন। থ্যাংক ইউ স্যার, ইটস মাই ডিউটি। জলদি রোগীকে রক্ত দেওয়ার ব্যবস্থা করুন। ওকে স্যার। কিছু নেই, এটা হচ্ছে আমার ডিউটি। কিরে, বুলেট ভিতরে না ঢুকলে বুঝি তোর কথা বের হবে না? স্যার প্লিজ, স্যার স্যার ছাড়ে দেন, স্যার ছাড়ে দেন, ছাড়ে দেন, আমারও ছাড়ে দেন স্যার। স্যার হারামির বাচ্চা, গরিব মানুষের চোখের পানি আমার হাত বেঁধে রেখেছে, নয়তো অনেক আগে এই পিস্তলের গুলিতে তোর ভবলীলা সাঙ্গ হতো। এই মর্গে লাশের সংখ্যা বাড়তো আর একটা। বল। বলছি বলছি স্যার। সব খুলে বল, ভয় পাবার কোনো কারণ নেই। সব কিছুর জন্য দায়ী স্যার ওই করাত কাশিম। করাত কাশিম? ওই অফিসার, ব্যাংক ম্যানেজারকে ছেড়ে দে, নইলে তোর জীবন শেষ। সাহস থাকে তো ব্যাংক ম্যানেজারকে আমার সামনে থেকে দিয়ে যা। তোর এত সাহস, তুই কি ভেবেছিস আমাদের এতগুলো লোকের হাত থেকে তোর পুলিশের পোশাক তোকে বাঁচিয়ে নেবে? এই পোশাকের পেছনে আছে এদেশের সরকারের আইন শৃঙ্খলা রক্ষার আদেশ, আছে হাজারো পুলিশ অফিসার ভাইদের দেশ রক্ষার অঙ্গীকার, এই পোশাকের পেছনে আছে আমার ইমানদার দারোয়ান বাবার ঘাম। এই পোশাকের মূল্য তোরা কি বুঝবি? এই পোশাক যেদিন গায়ে চড়িয়েছি সেদিন থেকে জীবন মৃত্যুর হিসাব কষা ছেড়ে দিয়েছি। পরীক্ষা করতে চাইলে আয় আয়, আঘাত কর আমাকে। অস্ত্র ফেলে আত্মসমর্পণ করো, নয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। রাকিব তুই? সরি বড় ভাই, যুদ্ধ আর প্রেমের সব কিছু জায়েজ। তিথির জন্য আপনার ছোট ভাই আমার প্রাণ প্রিয় বন্ধু আগুনকেও শেষ করে দিয়েছি। ওই শালা আগুন এখন শেষ, আপনাকেও এখন শেষ করে দেব। কাশিম!
ভাবছিলাম তোরে আমি মারুম না, কিন্তু অহন আমার মনে হইতেছে তোরে না মারলে আমার জীবনটাই বৃথা। আমাকে দয়া করুন কাশেম ভাই। ম্যানেজারই রাখি এবার তেরা রাখায় শুয়ে থাক। কাশেম সবাইকে মারিয়ে ফেললে কঠোর তেরা রাখা গেল না। রাজনীতি করুন, পাবলিক টাকার হদিশে পাইব না, আমার হদিশে পাইব না। সবাই রে ওটা হাফেজ। আরে তো ম্যানেজারের লাশ, সব পুলিশের চাল, টাকা খায়া ম্যানেজারের শেষ করে দিছে। চলো থানায় চলো, আজ আমরা থানা ঘেরাও করুন ম্যানেজারের লাশ। লো ম্যানেজার মূল্য কেন, ম্যানেজার মূল্য কেন, ম্যানেজার মূল্য কেন, পুলিশ প্রশাসন জবাব চাই, পুলিশ প্রশাসন জবাব চাই, ম্যানেজার মূল্য কেন, পুলিশ প্রশাসন জবাব চাই, পুলিশ প্রশাসন জবাব চাই। এসব কি হচ্ছে স্যার, ম্যানেজারের মৃত্যুর জন্য দায়ী কে? আমাকে সব প্রশ্ন করে কি লাভ, ওকে তো ওসি আমান ধরে নিয়ে গিয়েছিল। ওসি আমান কোথায়? ওসি আমান কোথায় আমি কি জানি? জানেন না মানে ওসি আমান কোথায় গেছে? ওসি আমান ও তো উড়িয়ে গেছে। মানে আমাদের কাছে তথ্য আছে যে সিন্ডিকেট ব্যাংকের টাকা উদ্ধার করেছে তাদের সাথে আমানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের পরিচয় যাতে ফাঁস না হয়ে যায় এই জন্যেই আমার ম্যানেজারকে অ্যারেস্ট করেছিল। কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট তাকে জিজ্ঞাসাবাদ করার আগেই সে গোপন জায়গায় নিয়ে গিয়ে শেষ করে দিয়েছে ম্যানেজারকে। সরি, এখন ব্যাংকের টাকা ফিরিয়ে পাওয়া খুব কঠিন হবে, তা স্যার বুঝতেই পারতেছে। ওটা তো আর মানে সওয়াল, কোটি টাকার জন্যই ও কি না করতে পারে। তোমরা কারা? আমরা কারা তা তোর জানার দরকার নেই। জানার দরকার নেই মানে? ওই ডাক্তার, ডাক্তারি কর, আমাদের কাজের মধ্যে আসিস না। কি হয়েছে ডাক্তার সাহেব? যে আমান সাহেব আপনাকে রক্ত দিয়েছিল তাকে স্ট্রেচারে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে, আমি প্রশ্ন করতে আমাকে আঘাত করে ফেলে দিল ওরা। কি আমাকে আমান রক্ত দিয়েছে? হ্যাঁ। কোন আমান? পুলিশের ওসি আমান। আমাদের
ভাইজান, এখানে পুলিশ গাড়ি চেক করতেছে, কি করব এখন? ভাই আমি তো জানি না, জিজ্ঞেস করে নেই। এই যে ভাই এদিকে আসেন। কি এই যে ভাই, পুলিশ কারে খুঁজতেছে? পুলিশ ওসি আমানরে খুঁজতেছে। জানলাম। আচ্ছা ভাই, পুলিশ ওসি আমানরে খুঁজতেছে। ঠিক আছে ঠিক আছে ভাই। পাশে পাশে তোমারে পায়।
থাকবে যুগে যুগে হাজার বছর। একশো কোটি টাকার জন্য ব্যাংকের ম্যানেজারকে খুন করার পর থেকে ওসি আমান নিখোঁজ রয়েছে। মা, পুলিশ ওসি আমানকে খোঁজার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে পুলিশ ডিপার্টমেন্টে জারিকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবং সেই সাথে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেবার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অসম্ভব, আমার সন্তান টাকা চুরি করে এভাবে আত্মগোপন করতে পারে না। সব মিথ্যে, সব ভালো আট। মা, ওরা এসব কি বলছে? আমার টাকা চুরি করেছে। তুমি কোনো চিন্তা করলি বোমা, সব দুষ্ট লোকের রটনা, ওর ডিপার্টমেন্টে কিছু অসৎ অফিসারের চাল। তুমি শান্ত হও বোমা, শান্ত হও। আমি দেখছি। বৌমাকে মনে হয় হাসপাতালে নিতে হবে। তাহলে চলো, পেছনের দরজা দিয়ে বের হয়ে যাই। এসো। আরে দাঁড়িয়েছো কেন, এখন আমাকে ফোন করো। হ্যাঁ
ওর মোবাইল তো বন্ধ পাচ্ছি। আচ্ছা আমাকে দাও, আমি ছোট ভাইকে জানাই। হ্যালো ছোট ভাইয়া, ভাবির ছেলে হয়েছে, তুই এক্ষুনি বড় ভাইয়াকে খবরটা দে। ভাইয়াকে এখন আর পাওয়া যাবে না পিঙ্কি। পাওয়া যাবে না কেন, কি হয়েছে? ভাইয়া খুব বিজি। তাহলে তুই ভাইয়াকে বলে দে ওর ছেলে হয়েছে। আর আমাকে দে, আমাকে দে। আগুন, আরে এসব কি? তুইও নেই, আমারও গায়েব। আরে ও কোথায় আছে, কি করছে? শোন, টিভিতে ওর নামে কি সব আজে বাজে কথা বলছে ওরা। আগুন, তুই আমাদের সাথে যোগাযোগ করেছিস? হ্যাঁ বাবা, ভাইয়া ব্যাংকের টাকার কেস নিয়ে গোপনে তদন্ত করছে। টাকা না নিয়ে ভাইয়া বাড়িতে ফিরবে না। ও এখন এমন এক জায়গায় আছে যেখানে কোনো ফোন নেই, কোনো মোবাইল নেই, যোগাযোগের কোনো রাস্তা নেই, রেডিও টিভি কিছুই নেই বাবা। তাহলে তুই ওকে বল ওর ছেলে হয়েছে, পারলে যেন বৌমাকে দেখে যায়। যদি ভাইয়ার সাথে দেখা হয় তাহলে বলবো বাবা। যেভাবেই হোক ওকে একবার নিয়ে আয়, নিজের সন্তানের মুখে দেখে যাক। নিয়ে আসবো বাবা, অবশ্যই নিয়ে আসবো। চলো ভেতরে চলো। আস্তে আস্তে আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। আমার দাদু ভাই, এই দেখো দেখো, একদম আমানের মতো হয়েছে। তোমার বাবা এক্ষুনি চলে আসবে এসে। অনেক আদর করবে। হ্যাঁ স্যার। দেখা করতে গিয়েছিল, বল আমার মেয়ে কোথায়, বল আমার মেয়ে কোথায়, বল আমার মেয়ে কোথায়, বল বল। আরে একই করছেন আগুন, আগুন কি হয়েছে? আমি কিছু জানি না বাবা। আমার মেয়ের কিছু হলে আমি তোকে ছাড়বো না। কি বলছেন আপনি? আমার ছেলে এ ধরনের কাজ করতেই পারে না। ও, এটাও তাহলে আপনার ছেলে? এক ছেলে পাবলিকের 100 কোটি টাকা নিয়ে পালিয়েছে, আরেক ছেলে আমার কোটি টাকার সম্পত্তির লোভে আমার মেয়েকে কিডন্যাপ করেছে। বাহ, কি সুন্দর আপনার পরিবার, সব চোর ডাকাতের জন্ম দিয়ে রেখেছেন, লজ্জা করে না? এই আগুন! বাবা চুপ, একদম চুপ। উনি অভিযোগ করেছেন ওনার মেয়েকে তুমি কিডন্যাপ করেছো। ওনার মেয়েকে ফিরিয়ে দিয়ে প্রমাণ করে দাও তুমি কিডন্যাপ করোনি। যাও। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমাকে কিছুক্ষণ সময় দিন, আমার উপর ভরসা রাখুন। আপনার মেয়ে সসম্মানে আপনার বাড়িতে পৌঁছে যাবে। যদি না পৌঁছায় তাহলে তোকে সহ তোর ছেলেকে জেলে ঢুকিয়ে দেব। এটা তো রাকিবের লকেট, এই লকেটটা আইলো কেমনে? আগুন, আগুন, এই লকেট তুই কই পাইলি? এই লকেট তো ভাইয়া আমাকে দিয়েছে। আরে এটা তো রাকিবের লকেট। রাকিবের লকেট ভাইয়ার কাছে? জাহিদ কোথায়?
রাকিব কোথায়? কথা শোন আগে, কথা শোন আমার। আমি তোরে কি করব? তুই আমার ভাইরে খুন করছিস! এই তুই আমার ভাইরে খুন করছিস! এ না তুই ভাই, এই বাঁচা, আমি তো পাউডি পাউডি বাঁচা, ভাই 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 বলে গেছে আমার, এই তুই বাঁচা, আমি তো রাখি, তুই আমার ভাইরে খুন করছিস! আগুন আগুন আমি তোরে কি করব? আমি বুঝতে পারছি না, আমি তোরে কিভাবে মারব? এই যাবি তোর পাউডার ছিপে, ভাই আমার জান বিখ্যাত, ভাই মাফ করে দেব, মাফ কর। এই তোরে কি করে মাফ করব? তুই তো আমার পরিবারের প্রত্যেকটি মানুষের বিশ্বাসের বুকে মাটি চাপা দিয়েছিস, তোরে কি করে মাফ করব? তুই তো আমার পরিবারের প্রত্যেকটি মানুষের ভালোবাসাকে খুন করেছিস, তোকে কি করে মাফ করব? আমার একটা হাত ভেঙে ফেলছিস, আরে মাফ করে দেব তোর, আমার একটা হাত ভেঙে ফেলছিস তোর, তুই আমার আব্বা, এই কিসের আব্বা, তুই আমার ভাইকে খুন করছিস, তুই আমার বাপের মতো ভাইকে, আমার মাফ করে দে গো, এই হয়ে কি জানি কি করছি, আমার মাফ মাফ করে দেব, মাফ করে দেব তোর, আমি মেরে ফেলব, আমার মা তোর এই মুখে দুধের গ্লাস তুলে দিয়েছিল, তোর মনে আছে? আমার মা দুধ দিয়ে তোর মতো কাল সাপ পুষেছিল, বুঝেছিস? বল তোর সাথে আর কে কে ছিল?
তোর সাথে কে কে ছিল? বলছি 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 এসপি বদ্রু আর করাত কাশেম, করাত কাশেম। আগুন! আমার বাবাকে একটা কথা বলা খুব প্রয়োজন। বাবা, আমি আগুনকে ভালোবাসি। আমি ঠিক করেছি আগুনকে আমার জীবন সাথী করব। পৃথিবীর কোন মোহ, কোন মায়া আমাকে এই সিদ্ধান্ত থেকে সরিয়ে নিতে পারবে না। আগুন! সাইকেলে তারা রাখা হয়ে পড়ে রয়েছে কিনা দেখি তো। আবার তারা রাখা করার সময় পাইল না, মরে রয়েছে না বেঁচে রয়েছে বুঝতে পারতেছি না। এই তোদের অপকর্মের কথা আমার ভাই জেনে ফেলেছিল বলে তুই আমার ভাইকে খুন করেছিস। তোকে মেরে ফেলবো, তোকে আমি ছাড়বো না। তুই আমার ভাইকে ফিরিয়ে দে। আমার তেরা ভাই করা ভুল হয়েছে, সরি। আমার ভাইকে ফিরিয়ে দে। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, কেমনে তোমার দেখা পাই। গুরু ঘর বানাইলা কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া। বাঁচতে চাইলে আমাদেরকে ছেড়ে দে কাশেম। যদি আমার বড় ছেলে জানতে পারে তুই আমাদেরকে ধরে এনেছিস, তাহলে তোকে কুকুরের মতো গুলি করে মারবে। বড় ছেলে মানে ওসি আমানের কথা বলতেছেন? আরে এ জামাল, এ সাগর, কি কয় আগুনের বাপ উনি তো জানেই না। আপনার বড় ছেলে আর ব্যাংকের ম্যানেজার আমি করা দিয়া ঘেঁচা। দুনিয়ার সবাই জানে ম্যানেজারের খুন কইরা দারণের পোলা টাকা নিয়ে ভাগছে। সত্যি কথা জানি খালি আমি, আর বাকি যে দুজন জানতো তাগতের ছোট পোলা আগুন ঘেঁচাং কইরা দিছে। এইবার আমি তোর ছোট পোলার আগুন নিভাইয়া দিব। যতক্ষণ তোর ছোট পোলা না আইব
ততক্ষণ আমার লোকজন তোর উপর অত্যাচার করতে থাকবো। কত অত্যাচার করবি কাশিম কর? আমার ছোট ছেলে আগুন এসে তোর সব অত্যাচারের দাঁত ভাঙার জবাব দেবে। আরে জামাল ভাই, সাগর ভাই, চাইলে তো আপনার নতুন কাজ শুরু করতে হয়। পিচ্ছি ফরিংটারে তাড়াতাড়ি নিয়ে আসেন জান জান। ও গুরু, ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কি সুনাই। এখন বল তোকে কি করব, বল আমার কি করা উচিত। তোরা আমার ভাইকে মেরে ফেলেছিস, আমি কি করব বল, আমি কি করব। গুরু, টাকা বানাইলা কি দিয়া, টাকা ছাড়া উপায় নাই, টাকা দিলে হেল্প পাই। ছুইটায় আসে পুলিশ ভাই, ছুইটায় আসে মিজান ভাই। মিজান ভাই, মিজান ভাই, দেখেন আমার কি অবস্থা করছে। ওই আগুন, আমারে বাঁচান ভাই, আমারে জানে বাঁচান ভাই, আমারে বাঁচান। আপনার কোনো ভয় নেই,
আমি ঠিক আছে ঠিক আছে। তুমি ওসি আমানের ছোট ভাই আগুন না? খুনি মিজান ভাই খুনে আমার চার বাজার লোকে মাইরা ফালাইছে, এসিপি বদরুল্লে খুন করছে, খুন চাঁদাবাজি গুন্ডামি, ওরে ওরে তাড়াতাড়ি গ্রেফতার করেন, তাড়াতাড়ি করেন মিজান ভাই যান। গ্রেফতার করলেই সকল সমস্যার সমাধান হয় না কাশেম। মানে আইনের ফাঁক ফোকর দিয়ে অপরাধীরা আবার বেরিয়ে যান। স্যার তাহলে একটা কাজ করেন, ওরে ব্যাংক কাউন্টার চলে গেছে, ব্যাংক কাউন্টার ঠিক আছে স্যার, দিবুনি কিছু আগুন। আইনের ফাঁক দিয়ে কাশিমের মতো অপরাধীরা যেন আর বের হতে না পারে আমি তোমাকে 15 মিনিট সময় দিলাম। এই 15 মিনিটে তুমি যা খুশি তাই করতে পারো, আমরা এখানে কেউ আসিনি। স্যার আপনি কি বলতেছেন, আমি তো বুঝতে পারতেছি না, আমি আপনার নিজের একদম চোখ, আপনার দেয়া ঘুষের টাকাগুলো আমি আগেই রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছি, মনে রাখবেন সব পুলিশ ঘুষ খায় না। স্যার আপনি আমার নিমুখ হারামি করতেছেন। অ্যাটেনশন, তোমরা যার যার পজিশন নাও। খুন বিপদে পড়লাম, পুলিশ দেখে ভুল করছে নাকি, এদিকে এদিকে পালিয়ে গেছে। আমাদের বেহেস্তের মতো ঘরে তুই আগুন লাগিয়ে দিয়েছিস, আমার বাবা মায়ের স্বপ্ন তুই খুন করেছিস, আমার ভাবির গায়ে তুই বিধবার কাপড় পরিয়েছিস, আমার কলিজার টুকরা ভাইকে তুই খুন করেছিস। কাশেম তুই নাকি মানুষ মারোর গান গাস? গান গা, আমি গান গাবো না, আমি গান গাবো না, তোর গান গাইতে হবে। ভুলে গেছি, আমার ভাইকে মারার সময় তুই গান গাইছিলি, তোর গান গাইতে হবে। গান গা, গান গাবি, তুই গান গাবি, তুই গান গা, গান গা। আমার ভাইকে মারার সময় গান গাইছিলি না? আমার ভাইকে মারার সময় কেমনে মারছিলি? আমি নিরপরাধকে মারছিলি? বড় বানাইলা। You are under arrest. Sorry, Agun. আইন তার নিজস্ব গতিতে চলে, তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে আইনি সহযোগিতা করব। এই লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা করো, চলো। তো করছে তোমাকে, শুধু চাই তোমাকে, চাও কি বানা চাও তুমি আমাকে।